এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার একটি অনলাইন শপিং আপনাদের সাথে শেয়ার করছি, শপিং ব্লগ। আমি অরফান বিডি পেজ থেকে ওদের একটা অফার যখন চলছিল তখন কিছু শপিং করেছিলাম, সেগুলোর দাম এবং সেগুলো কেমন এ সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দেব। সো প্রথমেই দেখিয়ে দিচ্ছি একটি সিলিকন লিড সেট। এটা 6 পিসের একটা সেট থাকে। এগুলো আপনারা বাটিতে লাগানো যায়, যে বাটিগুলো ঢাকনা নেই বা ছোটো গ্লাসে ছোটো মগে ঢেকে রাখা যায়। এটা ডিসকাউন্ট প্রাইস ছিল 312 টাকা। এরপর দেখিয়ে দিচ্ছি এটা গ্লাভস, এটাও কিনেছি আমি অরফান বিডি থেকে। ডিসকাউন্ট প্রাইস ছিল 156 টাকা। যখন রান্নাঘরে থালা বাসন ধোয়া বা চুলা টুলা পরিষ্কার করার জন্য এটা সবচেয়ে বেস্ট, এটার কোনো তুলনাই হবে না, আমার কাছে ভালো লেগেছে। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটি মোবাইল কভার। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট মোবাইল কভার, ওয়াটারপ্রুফ। এটার সাথে একটা বেল্ট দেওয়া থাকে। এটার ডিসকাউন্ট প্রাইস ছিল সম্ভবত 156 টাকা। এটা যখন হচ্ছে পানিতে যখন নামার জন্য বা হচ্ছে বৃষ্টির দিনে ইউজ করার জন্য আমার মনে হয় আই থিঙ্ক এটা বেস্ট, সবচেয়ে কাজ করে কিনা আমি জানি না, ইউজ করে আপনাদের জানিয়ে দেব। এরপর দেখাচ্ছি একটা, এটা হচ্ছে কী বলে এটাকে, এটা হচ্ছে আইস হট ওয়াটার ব্যাগ। হট ওয়াটার ব্যাগটা আমি খুব ছোটো কিনে ফেলেছি, আমি এটা ওদের দোষ দিব না, এটা আমার প্রাইস সাইজটা জেনে নেওয়া উচিত ছিল। এটা টিপস হচ্ছে আপনারা যখন কোনো কিছু কিনবেন পেজ থেকে সবসময় যে কোনো কিছুর মেজারমেন্ট জেনে নেবেন। এরপর দেখাচ্ছি এটা হচ্ছে একটা স্পঞ্জ হোল্ডার, জাস্ট রান্নাঘরে কলের কাছে আপনারা ঝুলিয়ে রাখলে এটার মধ্যে যখন আমি স্পঞ্জটা রাখি পানিটা ঝরে যায় আর এটা হচ্ছে শুকিয়ে থাকে, এটা এটা একটা বেনিফিট আছে, এটাও আমার কাছে ভালো লেগেছে, এটা রিভিউ আমার কাছে খুব ভালো। এরপর এটা হচ্ছে একটা ছোটো ব্রাশ, যেখানে বড় ব্রাশগুলো পৌঁছায় না বা আমরা কাপড় দিয়ে মুছতে পারি না, সেই কর্নারগুলো আমরা এটার সাহায্যে ময়লাটা ক্লিন করতে পারি। এটা ডিসকাউন্ট প্রাইসে ছিল মেবি 62 টাকা, আমার খেয়াল নেই। ছোটোখাটো কিছু ক্লিন করতে এটা আসলে খুব ভালো। কালার ছিল 2টা কালার ছিল, একটা ব্ল্যাক একটা ব্লু, আমি আসলে ব্লুটা নিয়েছি, ব্লুটা আমার কাছে ভালো লেগেছে, হ্যাং করে রাখা যায়। এরপর দেখাচ্ছি একটা আইস ব্যাগ, ছোটো আইস ব্যাগ, এটা আমি 100 এ 100 দিব এটা রিভিউ, কারণ হচ্ছে যখন বাচ্চারা ব্যথা পায় পানি দিতে গেলে দেখা যায় ওরা দিতে চায় না বা কাপড় থেকে পানি পড়ে যায় বা জামা কাপড় ভিজে যায়, এখানে সেটা একদমই হবে না, জাস্ট বরফটা ক্রাশ করে বা ছোটো ছোটো বরফের টুকরো এটার ভিতর দিয়ে দিলে সেই বেবিটা নিজেও তার ব্যথার স্থানে এটা লাগাতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা ডিসকাউন্ট প্রাইসে কত ছিল আমি প্রাইসটা লিখে দিয়েছি। এটা হচ্ছে একটা ব্রাশ হোল্ডার, মেকআপ ব্রাশ হোল্ডার না, আপনারা যার যা ইচ্ছা তাই রাখতে পারবেন, আমি এটাকে এটা তো কম্ব রেখেছি, কম্ব তারপরে হচ্ছে হেয়ার পিন এগুলো রেখেছি। এটা অ্যাক্রেলিকের, দূর থেকে যতটা কিউট লাগে আসলে কাছে অতটা না, তবে মোটামুটি ভালো। এটাও ডিসকাউন্ট প্রাইসে নিয়েছি, 750 টাকা দিয়ে নিয়েছি, সরি 700 টাকা দিয়ে নিয়েছি ডিসকাউন্ট প্রাইস, ওদের 900 টাকা ছিল এটার দাম। সো আমি এটার ক্ষেত্রে একটু ভুল করে ফেলেছি। আপনারা যখনই কোনো কিছু অনলাইন থেকে পারচেস করবেন কালার জেনে নেবেন, আর আরেকটা হচ্ছে সাইজ জেনে নেবেন, এটা আমার একটা টিপস থাকবে আপনাদের জন্য। সো আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য।